আমাকে মলয়কালকে বলছিল কোন একটা পলিটিক্যাল পার্টি একটা পুকুর ভরাট করে তিনতলা বাড়ি করে নিয়েছে বারবার পুলিশকে কমপ্লেন দেওয়া সত্ত্বেও আসানসোল কমপ্লেন দেওয়া সত্ত্বেও তারা কিছু করেনি কারণ বাড়িটা আর এস তুমি যদি তৃণমূলের বাড়ি ভাঙতে পারো তা তুমি তাহলে আর এস বাড়ি কেন ভাঙবে না আর পুকুর ভরাট করে করেছে ল্যান্ড রেকর্ডে কি আছে দেখে নাও ল্যান্ড রেকর্ডে যদি পুকুর থাকে ল্যান্ড রকর্ডে রেকর্ডে যদি জলাশয় জমি থাকে তাহলে সেই পুকুর ভরাট করলো কি করে কি করে করলো বিক্রম তো আমি প্রায় শুনতে পাই এই দখল করতে যাচ্ছে এই দখল করতে এটা কি মানে এই হয়ে গেছে নাকি ছেলের হাতের মোয়া হয়ে গেছে নাকি আর আমি একা বক বক করবো প্রত্যেকটা পুলিশকে রাজীব যখন সিপি ছিল তখন একটা ভিডিও আমরা করেছিলাম যে এর বাইরে আর বাড়বে না আমি বলছি যেখানে সত্যি ওরা বসতে পারে পাকা জায়গা আছে ইরিগেশনের ক্যানেলের ওপরে নয় তাতে কিন্তু জলটা ক্লিয়ার হচ্ছে না তাদের দরকার হলে শিফট করতে হবে বুঝিয়ে বাজিয়ে মারপিট করে নয় বুলডোজার দিয়ে নয় তাদের কাছে গিয়ে বোঝাতে হবে দেখুন দাদা এটা করলে ফ্লাড হয়ে যাবে বন্যা হয়ে যাবে আপনি একটা অল্টারনেটিভ জায়গা তাকে দেখে দিন না ওয়েবেলের সামনে আর এনকে সামনে আর রাজারহাটে এত বিউটিফিকেশন করে দিলাম লক্ষ লক্ষ লোক আসছে হ্যাঁ নিশ্চয়ই আইটি ছেলে মেয়েরা খাবার দাবারের জন্য যাবে সেখানে অন্য জন করে দিন একদম অপোজিটে কেন ইজ ইট লুকিং গুড না এটা গুড দেখাচ্ছে না এটা অত্যন্ত খারাপ দেখাচ্ছে কাছে কেউ একটা কমপ্লেন করে কে কমপ্লেন করেছে বা কমপ্লেনের এর কপি আমরা কিছু পাইনি আমাদেরকেই চাইছিল এই বিল্ডিং এর সাপোর্টিং ডকুমেন্টস ডিড এলার পর স্যাংশন প্ল্যান মিউনিসিপ্যালিটি ট্যাক্স আমার মতো সবই দেওয়া আছে কিন্তু আমাদের সমস্ত কাগজপত্র থাকে কেসব ভাব নাই আমাদেরকে কালেকশান করার জন্যে দিন পর আমাদের টাইম দিতে হবে ওনারা রাজি হলো যে ওনারা বললো তাহলে আমি বললাম আমাদেরকে নোটিস করুন তো ই করব না অফিসিয়ালি করুন ওরা বললো হ্যাঁ তাহলে নোটিস করছি আমার নোটিশ করুন আমার ঠিক অফিসিয়ালি এই যা আমার টাইম নেবো সেই টাইম দেবেন আমার দিয়ে দেবো সব অনেক পুরনো কত পুরনো রয়েছে কত ভবনটা পুরনো তাতে কাগজপত্র সবই আছে কাগজপত্র এবার সে অভিযোগ মানে দেখালো না ওদের ফর দি পারপাস অফ ইনভেস্টেশন সে অভিযোগ আমাদের দেখায়নি এই যে আর এস এস ভবনে মূলত এই মুখ্যমন্ত্রী বলার পর অভিযোগ এটা কি রাজনৈতিকভাবে কোনো চক্রান্ত দেখছেন দেখুন সারা পশ্চিমবঙ্গে তো এখন রাজনৈতিক চক্রান্ত চলছে এবং বিশেষ করে আমার বলতে কোন আর আরও ডিটেলস আপনাদের বলতে পারবো কালকে কাল ক্যান্সেল করে আপনারা সবাই তো দেখতে পেয়েছেন কী চলছে না চলছে ওনারা তো বলছেন কি পুকুর আছে পুকুরের সেটা আমি কাগজ না দেখে বলতে পারবো না ওটা আমার ওইগুলো জিজ্ঞেস করবে না কাগজ দেখবো তারপর বলে দেবো সময় দিয়েছেন হ্যাঁ সময় দিয়েছে ওরা নোটিশ করবে তারপর সেই নোটিশ করার পর সময় ওরা দেবেন ছিল কি ছিল না না পুকুর কোনো এটা ছিল না এবার শুনুন এইখানে রাজনীতি কথা জিজ্ঞেস করেন না কারণ এটা আমাদের নিবাস এটা কেন রাজনীতি কোনো আলোচনাই হয় না কত সালে তৈরি হয়েছিল কত সালে আন্দাজ কি করে বলবো আজকে তো বিশ পঁচিশ বছর তো হয়েই গেল আন্দাজ করে বলছি ভাই আমি সঠিক সময় বলে দিতে পারি এবার সেটা ওদেরকে জিজ্ঞেস করুন না সেটা আমাদের কেন আপনার নাম কি আমার নাম পীযুষকান্তি গোস্বামী আমি অ্যাডভোকেট সমস্ত হিন্দু সংগঠন যেখানে যা আছে এমনকি আর এস আমি ওনাদের অ্যাডভোকেটের কাজ করি আর হিন্দু ঘটে হয়তো প্রোভাইড করতে ওনারা বললেন ওরা প্রোভাইড করে দেবো না না কমপ্লেনটা কমপ্লেনটা আমাদের কাছে রিসেন্টলি আসে এরকম তো অনেক কমপ্লেন আরও জমা পড়ে যেগুলো পড়ে সেগুলো আমরা যা ব্যবস্থা নেওয়া হয় এরকম পুকুর সেটা আমাদের অফিসিয়াল ব্যাপার আমি এখন বলতে প্রাথমিকভাবে কি মনে করছেন কী মনে করছেন প্রাথমিক মনে করা কি ওনারা বললেন ওরা বলছেন সব কাগজপত্র আছে প্রোভাইড করবেন বাস আর কি মনে করার আছে আর এস এস এর মানে সংঘের নিবাসে পুলিশ পাঠানো হয়েছিল কারণ মমতা ব্যানার্জির অ্যালিগেশন যে সংঘের নিবাসের যে বিল্ডিংটা সেই বিল্ডিং নাকি পুকুর বুঝিয়ে করা হয়েছে সেটা তো আগামী দিনে ডকুমেন্টস দেখিয়ে সেটা প্রমাণ করা হবে কিন্তু আজকে যে আজকে সংঘ হিতে কাজ করে দেশ গঠনের কাজ করে আজকে তাদের বাড়িতে পুলিশ যাচ্ছে হেনস্থা করতে আর যে জঙ্গিরা দেশকে ধ্বংস করছে দেশের আগেনস্টে কাজ করছে সারা দেশে যে জঙ্গি কার্যকলাপ হচ্ছে কার্যকলাপ সেই জঙ্গিদের যখন জিজ্ঞেস করা হচ্ছে তারা বলছে আমরা পশ্চিমবঙ্গ থেকে এসেছি পশ্চিমবঙ্গে আমরা ছিলাম নবান্নের সামনে হোটেলে ছিলাম সেই জঙ্গিদের ধরতে পারছে না এই পুলিশ ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের